ডায়মন্ড হারবারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দলবিরোধী কাজের অভিযোগে অভিজিৎ দাস ওরফে ববিকে সাময়িক বরখাস্ত দলের। কোনো চিঠি পায়নি বলে দাবি পরাজিত বিজেপি প্রার্থীর। ভোট পরবর্তী হিংসার অভিযোগ শুনতে এসে কর্মীদেরই বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় টিম। কেন দেখা না করে চলে যাচ্ছেন নেতাদের আটকে প্রশ্ন ঘরছাড়াদের। কসবার পর পাটুলি ফের তৃণমূলের কোন্দল। দলেরই কাউন্সিলরকে মারধরের অভিযোগ 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। বাইরে আছি জানি না দাবি তারকেশ্বর চক্রবর্তীর। রেলপোর্টের কথায় মৃত, শিলিগুড়িতে খোঁজ মিলল মালগাড়ির আহত সহকারী চালকের। বিতর্কের মুখে হাসপাতালের ঘাড়ে দায় চাপানোর চেষ্টায় রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার 48 ঘন্টা পরেও কারণ ঘিরে ধোঁয়াশা। কার ভুলে বিপর্যয়, কারণ খুঁজতে রাঙাপানি স্টেশন মাস্টার সহ 20 জনকে জিজ্ঞাসাবাদ করবে কমিশনার অফ রেলওয়ে সেফটি। খারাপ স্বয়ংক্রিয় সিগন্যাল, কাজ করছিল না ট্র্যাকিং সিস্টেমও। দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস না জেনেই মালগাড়িকে সংকেত। ফাঁসি দেওয়া কাণ্ডে এখনো রহস্য। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ঐতিহ্যের হলং বন বাংলো। এসি থেকে আগুন অনুমান বন দপ্তরের। বন্ধ বাংলোতে কিভাবে চলল এসি, প্রশ্ন আলিপুরদুয়ারের সাংসদের। কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী জল্পনা বাড়িয়ে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে হঠাৎ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে হাজির। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছেন। সংগঠন থেকে সাময়িক বিরতিতে অভিষেক, তৃণমূলেই জল্পনা। পাশ্চাত্যে বড় নেতারা হলিডেতে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে অভ্যস্ত, ওর কাছে ছুটিটাও কিন্তু কাজ করে। পার্টি অফিসের মধ্যেই দলীয় কর্মীদের হাতে মার খেলেন তৃণমূল কাউন্সিলর। খাস কলকাতায় প্রকাশ্য শাসক দলের নজিরবিহীন কোন্দল। ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত 8টা।